আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া থ্রি রেসিপি থেকে আমি পিহু আবার আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আর্টিস্ট রেসিপি থেকে আমি এবং আমার মেয়ে পিহু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার একটি রেসিপি যার নাম হচ্ছে নুডলস কাটলেট বক্স। তাহলে চলুন দেন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 2 মিনিট প্যাকেটের যে নুডলসগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট নুডলস ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি করা 2 টেবিল চামচ। পুঁই শাক দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আপনারা চাইলে যে কোনো ধরনের শাক এখানে ব্যবহার করতে পারেন, পালং শাক, লাল শাক, যে কোনো ধরনের শাক দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 1 চা চামচ। মরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। নুডলসের প্যাকেটের যে মশলাটা ছিল সেই মশলাটা পুরো প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। নুডলসের মশলার কারণে কাটলেটের ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া করা 1 চা চামচ। আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন। এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। চামচ দিয়ে না মেখে এটা অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে, না হয় এটা খুব ভালোভাবে মিশবে না। এমনভাবে মাখাতে হবে যাতে এর মধ্যে আঠালো ভাব আসে এবং যে কোনো শেপে এটাকে বানানো যায়। নুডলসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাহলে মাখাতে গেলে অন্য কোনো আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না, ময়দা বা বেসন এ টাইপের কিছুই দেওয়া লাগবে না। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ময়দার যে কোটিংটা সেটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ ময়দার সাথে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। পানির পরিমাণ যেন বেশি না হয়, অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে, কেননা এর যে কনসিস্টেন্সি সেটা একটু ঘনই হবে। খুব ভালোভাবে মসৃণ করে এটাকে মিশিয়ে নিতে হবে। এর মিশ্রণটি দিতে না চাইলে আপনারা এখানে ডিম দিয়ে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা কেমন হবে। পরের কোটিংয়ের জন্য ডোটা রেডি। এখন আরেকটা নুডলসের প্যাকেট আমি নিয়ে নিয়েছি। নুডলসগুলোকে ঠিক এভাবে গুঁড়ো করে নিয়েছি, যতটুকু সম্ভব এভাবে ভেঙে নেবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে নুডলস কাটলেট বক্সটি বানাতে হবে। মেয়ে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে এটা হাতে লেগে যাবে না। এখন হাত দিয়ে চেপে চেপে এগুলোকে স্কোয়ার শেপে বানিয়ে নিতে হবে। যে কোনো শেপে এটাকে বানানো যায়, তবে আমি যেহেতু এটাকে বক্স কাটলেট বানাচ্ছি তাই বক্সের মতো করেই আমি বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো কাটলেট বক্স আমার বানানো হয়েছে। আমি এখন ময়দার যে মিশ্রণটি বানিয়েছিলাম সেগুলোর মধ্যে এগুলোকে ডুবিয়ে নিব। ময়দার মিশ্রণটির বদলে আপনারা এখানে ডিমে চুবিয়েও নিতে পারেন। সবগুলোকে ময়দার মিশ্রণটাতে দেওয়ার পর নুডলসগুলো যে আমি ভেঙে রেখেছিলাম সেই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। কাটলেটের গায়ে নুডলসগুলো ঠিক এভাবে হালকা হালকাভাবে দিয়ে দিতে হবে। উপরে এই মচমচে নুডলসটা দেওয়ার কারণে কাটলেটটা অনেক ক্রিস্পি হবে। চারপাশে ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে। ভালোভাবে এর গায়ে লেগে যাবে, তখন হাত দিয়ে এটাকে শেপ করে নিতে হবে। দেখুন ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। খুব সুন্দরভাবে একটা বক্স বানানো হয়ে গিয়েছে। সবগুলো নুডলস কাটলেট বক্স আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সবগুলো নুডলস কাটলেট দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে দিতে হবে। তারপর আস্তে আস্তে খুব সাবধানে এগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রাখলে এগুলো পুড়ে যাবে, সেজন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। কাটলেটগুলোকে ডুবন্ত তেলে ভাজার প্রয়োজনে কাটলেটের মাঝামাঝি পরিমাণ তেল হলেই হবে। এগুলোর কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। যখন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অন্য পাশ উল্টিয়ে দিতে হবে।
তাড়াতাড়ি এগুলোকে উল্টোতে যাবেন না, না হয় এগুলো ভেঙে যাবে। সেজন্য যখন এক পাশ ভাজা হবে তখনই খুব সাবধানে এভাবে উল্টিয়ে দিতে হবে। রমজানে খুব ঝটপটে বানিয়ে ফেলতে পারবেন, আর বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। কাটলেটের এক পাশ ভাজা হয়ে এসেছে, সেজন্য আমি আস্তে আস্তে যেগুলো ভাজা হয়েছে সেগুলো উল্টিয়ে দিয়েছি। কাটলেটটা যে কতটা মজার না খেলে বুঝবেন না। খুবই ক্রিস্পি এবং খুবই ইয়াম্মি একটি রেসিপি। কাটলেট বক্সগুলোর দেখুন কালার একটু চেঞ্জ হয়ে এসেছে, সেজন্য আমি উল্টিয়ে দিচ্ছি। এই কালারটা আসা পর্যন্ত সবগুলো কাটলেট ভেজে নিতে হবে। কাটলেটগুলো ঠিক এভাবে অন্য পাশ কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এভাবে ভাজা না হওয়া পর্যন্ত উল্টিয়ে দিবেন না। কাটলেট বক্সগুলো দেখুন কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। কাটলেটগুলোর অন্য পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি এখন এগুলোকে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার খুবই মজার বাচ্চাদের একটি পছন্দের রেসিপি, নুডলস কাটলেট বক্স। রমজানে ইফতারের আইটেম হিসেবেও রাখতে পারেন, আর বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নে খুব ঝটপটে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার রেসিপি। নুডলস কাটলেট বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি, 5-7 মিনিটেই তৈরি হয়ে যাবে। রেসিপি সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।